আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শর্ট ভিডিও হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা আলোচনা করব গালে ঘায়ের কয়েকটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। রুচিতে যদি হয় বিঘ্নতা, তাহলে কেমনে আসবে শীঘ্নতা? রুচিতে বিঘ্নতা ঘটানোর একটি মূল সমস্যা হচ্ছে গালে ঘা। গালে ঘা থাকলে মধু এবং চিনির মধ্যে ও স্বাদের ভিন্নতা বোঝা সম্ভব হয় না অনেক সময়। চলুন জেনে নিই গালে ঘা হওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে। আমাদের মুখের ভিতর যে নরম আবরণ থাকে তাকে মিউকাস মেমব্রেন বলে। এই মেমব্রেন ক্ষয় হয়ে যাওয়ার ফলে মুখগহ্বরে ঘা বা ক্ষত বা আলসার সৃষ্টি হয়। এটি সোয়াশে কোনো রোগ নয়, তবে বেশ যন্ত্রণাদায়ক। এ থেকে শেষ অবধি ক্যান্সারও হতে পারে। এবার আসুন মুখে ঘায়ের লক্ষণ এবং ঘা কোথায় হয় জেনে নিই। নাম্বার এক, মুখগহ্বরের ভিতরে, যেমন ঠোঁট বা গালের ভিতরের দেয়ালে, ঠোঁটের কোণে, জিব্বার উপর বা নিচের অংশে, দাঁতের মাড়ির গোড়ায়, উপরের চোয়ালের তালুতে, একই সঙ্গে একই সাথে বিভিন্ন মুখের আলসার হতে পারে। সমগ্র জনগোষ্ঠীর 20-30% নারী পুরুষ এবং শিশু এই রোগে আক্রান্ত হয়। এদের মধ্যে কিশোরী এবং 45 নারীদের সংখ্যা বেশি। এবার আসুন জেনে নেওয়া যাক গালে ঘায়ের কিছু উপসর্গ সম্পর্কে। নাম্বার ওয়ান, মুখের ভিতরে কোনো স্থানে ক্ষত। নাম্বার দুই, মুখের ভিতর লাল হয়ে যাওয়া। নাম্বার তিন, স্বাভাবিক খাবারে অতিরিক্ত ঝাল লাগা। নাম্বার চার, কিছুটা বৃত্তাকৃতির সাদা বা হালকা হলুদ বা ধূসর রঙের কেন্দ্রের চারপাশে লাল রঙের ক্ষত সৃষ্টি। নাম্বার পাঁচ, লাল ক্ষত স্থানে কিছুটা অ্যালার্জি বা চুলকানি অনুভব করা। নাম্বার ছয়, প্রচণ্ড ব্যথা থাকে, খাবার খাওয়ার সময় জ্বালা পোড়া, অতিরিক্ত লালা নির্গত হওয়া। এটি সাধারণভাবে কয়েকদিনে সেরে যায়, যেমন 8-10 দিনের মতো। কিন্তু কিছু লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। নাম্বার এক, মুখের হাঁ ছোট হয়ে যাওয়া। দুই, ক্ষতের সঙ্গে জ্বর আসা। তিন, ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ। চার, নতুন এলাকায় ছড়িয়ে যাওয়া বা আকারে বড় হওয়া। পাঁচ, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, ফোসকা পড়া বা পুঁজ বের হয়ে দাঁত নড়ে যাওয়া। এই লক্ষণগুলো 2 সপ্তাহের বেশি হইলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। এবার আসুন মুখের আলসার কত প্রকার এবং কী কী জেনে নেওয়া যাক। নাম্বার ওয়ান, অ্যাপথাস আলসার। দুই, বার্নিং মাউথ ডিজিজ। তিন, লাইকেন ফ্লানাস। চার, হারপেটিক। এছাড়াও আরও অনেক ধরনের আলসার রয়েছে। এবার আসুন জেনে নেওয়া যাক আলসারের কারণ। নাম্বার ওয়ান, বেশি জোরে বিরাশ করা, শক্ত বিরাশ দিয়ে। দুই, মুখগহ্বরের যত্ন না নেওয়া। তিন, অতিরিক্ত গরম খাদ্য খেয়ে মুখের ছাল উঠে গেলে। চার, ধূমপান করা, জর্দা ও সুপারি খাওয়া। নাম্বার পাঁচ, পুষ্টির অভাবে খাদ্য ভিটামিন বি ওয়ান বা অন্যান্য ভিটামিন, জিঙ্ক, ফলিক অ্যাসিড কম থাকলে এবং রক্ত স্বল্পতাজনিত কারণে। নাম্বার ছয়, বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের কারণে। নাম্বার সাত, বদহজম থাকলে। নাম্বার আট, বংশগত অ্যালার্জি বা খাবারের অ্যালার্জি থাকলে। নাম্বার নয়, এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে। গবেষণায় দেখা গেছে প্রায় 200 রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় মুখগহ্বরের ঘা বা আলসারের মাধ্যমে। এর মধ্যে কিছু ঘা বা ক্ষতকে প্রি ক্যান্সার লিশন বা ক্যান্সার পূর্ববাস্তার ক্ষত বলা হয়। অবহেলিত মুখের ঘা একসময় রূপ নিতে পারে মরণঘাতী ক্যান্সারে। এইবার আসুন জেনে নিই মুখের ঘা প্রতিরোধ করার কিছু উপায় সম্পর্কে। নাম্বার এক, মুখগহ্বর সর্বদা পরিষ্কার রাখতে সকালে ও রাত্রে দাঁত ব্রাশ করতে হবে। নরম ও উন্নত মানের দাঁতের ব্রাশ ব্যবহার করা এবং 3 মাস পরপর ব্রাশ পরিবর্তন করা। নাম্বার দুই, অতিরিক্ত নোনতা, ঝালযুক্ত, অ্যাসিডিক বা অ্যালার্জি হতে পারে এমন খাবার পরিহার করা। নাম্বার তিন, প্রচুর পরিমাণে পানি পান করুন। নাম্বার চার, ধূমপান জর্দা পরিহার করুন। নাম্বার পাঁচ, অতিরিক্ত কড়া পানীয়, চা, কফি, অ্যালকোহল বর্জন করুন। নাম্বার ছয়, খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ খাবার রাখুন, যেমন শাকসবজি, রঙিন ফল, পেঁপে, আম, গাজর, লেবু, পেয়ারা, কাঠবাদাম, রঙিন ক্যাপসিকাম ইত্যাদি। নাম্বার সাত, আয়রন এবং ভিটামিন B12, ফলিক অ্যাসিডের অভাব পূরণে কচু শাক, কাঁচা কলা, দুধ,
আয়রন এবং ভিটামিন বি 12, ফলিক অ্যাসিডের অভাব পূরণে কচু শাক, কাঁচাকলা, দুধ, টক দই, চর্বি ছাড়া মাংস গ্রহণ করুন। এইবার আসুন জেনে নিই মুখে ঘায়ের কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে। মার্সল, মুখে জিব্বার মাড়িতে ঘা, ঢোকগিলিতে কষ্ট, মুখ থেকে দুর্গন্ধ, লালা ঝরে, জিব্বায় দাঁতের দাগ, রাত্রে বিছানায় গরমে যন্ত্রণা বৃদ্ধি, এর ফলে বাচ্চাদের 6-30 শক্তি, এর ফলে বাচ্চাদের 6-30 শক্তি দিনের 3 মাত্রা এবং বড়দের ক্ষেত্রে 1 mg বা 10 mg পর্যন্ত ব্যবহার করুন। এছাড়াও বড়দের জন্য মার্কসল 3x ট্যাবলেট একটি করে দিনে 3 বার সেবন করুন। অ্যাসিড নাইট, মুখের ভিতর জিব্বায় দাঁতের মাড়িতে ক্ষত, গলার ভিতরে ছড়াইয়া পড়লে ক্ষতে খোসা মারা ব্যথা, মুখ থেকে লালা ঝরে, মুখে ভয়ানক দুর্গন্ধ, মাড়ি থেকে রক্ত পড়ে, ঠোঁটের কোণে ঘা, এটি 200 বা 1 mg দিনে 2 মাত্রা এবং পুরাতন রোগে এটি 200 বা 1 mg দিনে 2 মাত্রা এবং পুরাতন রোগে উচ্চ শক্তি ব্যবহার করুন। এবার আসুন বাচ্চাদের একটি গুরুত্বপূর্ণ মুখের ঘা এর ঔষধ সম্পর্কে জেনে নিই। বুরাক্স, নিম্ন গতিতে ভয় অর্থাৎ কোল থেকে নামাইতে ভয় পাওয়া, শিশুদের মুখে জিব্বায় ঘা, মায়ের দুধ খাইতে পারে না, স্তন মুখে দিলে ছাড়িয়া দেয়, মুখের ভিতরে গরম ইত্যাদি লক্ষণে ইহা উপকারী। সোহাগা হতে প্রস্তুত, এই ঔষধটি 6x বিচূর্ণ মধু দিয়ে 2 বার লাগাইতে হবে এবং 30 শক্তি 1 ফোঁটা করে 2 বার 1 চামচ পানির সহিত খাওয়াতে হবে। এবার আসুন গালে ঘায়ের 2টি কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক। ক্যালিমিওর, মুখের ভিতর দাঁতের মাড়িতে শ্বেতবর্ণের জারি ঘায়ে ক্যালিমিওর অব্যর্থ, মুখ হইতে লালাস্রাব হইলে উক্ত ঔষধের সাথে ন্যাট্রামিওর পর্যায়ক্রমে সেবনে প্রায় সম্পূর্ণ আরোগ্য হয়। 6x বা 12x শক্তি বয়স অনুপাতে 1-4টি করে বড়ি দিনে 3-4 বার সেব্য। ক্যালিফস, মুখের ঘায়ে অত্যন্ত দুর্গন্ধ, শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ, ইহা ব্যবহার্য। সিক্স এক্স অথবা 12x 1-4টি বড়ি বয়স অনুপাতে 3-4 বার সেবন করবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ লোশন আপনি তৈরি করে নেবেন, ক্যালেন্ডুলা কিউ, 450 ml ডিস্টিল ওয়াটারের সাথে 30 ml ক্যালেন্ডুলা মিশ্রিত করে সকাল এবং সন্ধ্যা কুলকুচি করুন, দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন বা পরবর্তীতে কিসের ভিডিও দেখতে চান জানতে চাইলে কমেন্টে লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।